সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরের এই অবস্থা, কেমন লাগে বলো? প্রতিদিন তোমাদের ভিডিওটা বৃষ্টি থেকেই শুরু করাচ্ছি, দেখো কী পরিমাণে বৃষ্টিতে হচ্ছে। ছেলেও আমার সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে, এখন আমি ভাবছি যে কী করবো। আগে তো বাবাও উঠে গিয়েছে, আমার ঘরটা ঝাড়ু লাগানো হয়ে গিয়েছে, আর এখন বাবার কাছে ছেলেকে রেখে এসে একটু চা বানালাম। হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এই বৃষ্টি বাবা, তোমাদের ওখানে কার ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি, কালকে থেকে তো মানে সাইক্লোন অ্যালার্ট করেছে, তো আজকে 11 তারিখ, আজকে পর্যন্ত হবে বলেছে, তো আজকে এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না কালকে সকালে রোদ বেরোবে। দেখা যাক কী হয়, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর পুরো নালার জল তো একদমই কমছে না, নালা একদম পুরো ভরে আছে, তোমাদেরকে সকালেও দেখিয়েছি, আর এখনও পুরো ভরা নালা, আর কত দেখাবো বৃষ্টি। তো চলো এখন ছেলেকে খাওয়াই, আর আমিও খেয়ে নিই, ওকে আবার ঘুম পড়াবো। তো দেখো বৃষ্টির মধ্যে এখানে আমার জন্য বানিয়েছি ম্যাগি, আর বাবা ঘরে নেই, বাবা বলছে বাবা নিয়ে খেতে ইচ্ছা করছে না, যদি খেতে চায় তাহলে বানিয়ে দেবো। এখানে ছেলের জন্য এই যে একটা ডিম হাফ বয়েল করেছি, এটা ওকে খাওয়াবো, কুসুমটা দেবো না, শুধু সাদা অংশটা খাওয়াবো। আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, বৃষ্টির মধ্যে প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের এখানে কালকে থেকে কারেন্ট নেই, তো ফ্রিজে মাছ ফোঁচ যা ছিল একদম বিলকুলই ঠান্ডা নেই, তো এখন মাছটা এখন ভাজা করছি, ভেজে রেখে দেবো, কিছুটা এখানে ভাজছি, এখানে যে কিছুটা ভেজে রেখেছি। জলে যায় না, জলে যায় না, জলে যায় না, তো জলে যায় না, তুমি আবার জলের ভিতরে তাপস করে পাওয়া দিলা কেন? এদিকে এদিকে ও এদিকে পাথর, জলে যায় না, জলে যায় না, এদিকে এদিকে মারো, এদিকে মারো। তো দেখো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, তোমাদের দেখিয়েছিলাম, তো সেই বৃষ্টিতে এখন এই অবস্থা। তো এটা পুরো জমি, জমিটা পুরো ডুবে গিয়েছে, দেখো সুপুরি গাছগুলো একটু একটু দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমার দিদিদের ওখানে, তো ওদের তো ঘরে পুরো জল উঠে গিয়েছে, ঘরের ভিতরেও জল ভরে গিয়েছে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আগে আগে দেখতে পাবে। তো দেখো এটা রাস্তা কতটা জল হয়েছে। Thank you.
ঠেলে ঠেলে নিয়ে যাস কেন, এবার উপর করিস কেন? তাই এখন রাত হয়ে গিয়েছে, 7:45 হয়ে গিয়েছে। তো বিকালবেলা হালকা একটু দেখিয়েছিলাম ছেলেকে, আসলে দুপুর দিয়ে ভিডিও করা হয়নি, কারণ দুপুরবেলা থেকে ছেলের প্রচণ্ড জ্বর ছিল। তো এখন ওষুধ খেয়ে দেওয়ার পর তারপর বিকেলে একটু কম ছিল, এখন আবার জ্বর উঠেছে। তো ওষুধ খাইয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে। আর আমি এখন করেছি খিচুড়ি, তো আমাদেরও হয়ে যাবে, ছেলেরও হয়ে যাবে। কিছু রান্নাবান্না করতে আর ভালো লাগছে না, বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, ওকে দেখে বুঝতেই পারছো। এখানে করেছি খিচুড়ি, আর উপরে একটু ঘি দিয়েছি। তাহলে আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি।